हेलो बंधुरा स्वागतम जाने आपनादेर के बेंगल नलेज 24 बेंगल नलेज 24 आजकेर निवेदन पश्चिमबंग राज्येर एकटी विशिष्ट जिला हुगली जिलार संक्षिप्त परिचय। বন্ধুরা আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত কিছু না কিছু বিষয় সম্পর্কে জেনেই চলেছি। এই সব কিছুর পাশাপাশি চলুন না জেনে নেওয়া যাক নিজ নিজ জেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সেই হিসেবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব হুগলি জেলার সংক্ষিপ্ত পরিচয়। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য জেলা হলো হুগলি জেলা। এই হুগলি জেলাটি স্থাপিত হয় 1795 সালে। এই জেলার মোট আয়তন 3149 বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা 55,19,145 জন। হুগলি জেলার ভৌগোলিক সীমানা হলো উত্তরে বর্ধমান জেলা, দক্ষিণে হাওড়া ও মেদিনীপুর, পূর্বে হুগলি নদী ও উত্তর চব্বিশ পরগনা জেলা এবং পশ্চিমে বাঁকুড়া জেলা। হুগলি জেলার নামকরণ করা হয়েছে এই জেলার অন্যতম প্রধান শহর হুগলির নাম অনুসারে। 1795 সালে ইংরেজরা প্রশাসনিক সুবিধার জন্য বর্ধমানের দক্ষিণাংশকে বিভক্ত করে হুগলি জেলাটি তৈরি করেছিল। এই হুগলি জেলার জেলা সদর চুঁচুড়া। এই জেলার মহকুমা 4টি, এগুলি হলো চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর ও আরামবাগ এবং পৌরসভা 12টি। হুগলি জেলার ব্লক সংখ্যা হলো 18টি। এই জেলায় 23টি থানা রয়েছে। রয়েছে 18টি পঞ্চায়েত সমিতি, 260টি গ্রাম পঞ্চায়েত এবং 1931টি গ্রাম। হুগলি জেলার জেলা পরিষদের সংখ্যা 1টি। লোকসভার আসন রয়েছে 3টি, এগুলি হলো আরামবাগ, হুগলি ও শ্রীরামপুর এবং বিধানসভার আসন রয়েছে 18টি। পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান বিভাগের অন্তর্গত এই হুগলি জেলার প্রাকৃতিক সৌন্দর্যও অপূর্ব। প্রাকৃতিকভাবে হুগলি জেলাকে দুই ভাগে ভাগ করা হয়, উচ্চভূমি ও সমভূমি। দ্বারকেশ্বর নদীর পশ্চিম দিকে গোঘাট থানা অঞ্চলে এই জেলার উচ্চভূমি অবস্থিত। এখানকার স্বাভাবিক ঢাল উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্বে। ভূমিভাগ তরঙ্গায়িত এবং পলি ও ল্যাটেরাইট মৃত্তিকার সংমিশ্রণ দেখা যায়। অন্যদিকে এই জেলার সমভূমি অঞ্চলকে দুই ভাগে ভাগ করা যায়, দামোদর ও দ্বারকেশ্বর নদীর মধ্যবর্তী অঞ্চল এবং দামোদর ও হুগলি নদীর মধ্যবর্তী অঞ্চল। হুগলি জেলার জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জেলার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 1200 থেকে 1400 মিমি। এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত উল্লেখযোগ্য নদ নদীগুলি হলো হুগলি, দামোদর, দ্বারকেশ্বর ইত্যাদি। হুগলি জেলার অনুকূল পরিবেশে কৃষিকাজও অনেক ভালো হয়। এই জেলায় ধান, গম, ভুট্টা, আলু থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি, ফলমূল ও তৈলবীজ উৎপাদিত হয়। শিল্পগত দিক দিয়ে হুগলি জেলা ভারতের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল। এই জেলার প্রধান শিল্পগুলি হলো পাট, মোটর গাড়ি তৈরি, টায়ার তৈরি, কাগজ কল, টিস্যু কাগজ, বস্ত্র শিল্প, রাসায়নিক শিল্প সামগ্রী, ইস্পাত কারখানা, দুধ ও ঔষধের কারখানা, রেল ইঞ্জিন মেরামতির কারখানা ইত্যাদি। হুগলি জেলার মোট সাক্ষরতার হার 81.8%। এই জেলায় বসবাসকারী বেশিরভাগ মানুষের প্রধান ভাষা হলো বাংলা, তবে এই জেলায় হিন্দি, সাঁওতালি, উর্দু প্রভৃতি আরো অন্যান্য ভাষাও প্রচলিত। হুগলি জেলার উল্লেখযোগ্য কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান হলো হুগলি মহসিন কলেজ, শ্রীরামপুর কলেজ, শ্রীরামপুর গার্লস কলেজ, রাজা পিয়ারি মোহন কলেজ, বালগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়, ওমেন্স পলিটেকনিক কলেজ ইত্যাদি। হুগলি জেলায় পরিবহন ব্যবস্থা হিসেবে উন্নত সড়কপথ রয়েছে, সঙ্গে রেলপথও রয়েছে। এই জেলার কয়েকটি উল্লেখযোগ্য রেল স্টেশন হলো ব্যান্ডেল জংশন রেল স্টেশন, হুগলি রেল স্টেশন, ডানকুনি জংশন রেল স্টেশন, শেওড়াফুলি জংশন রেল স্টেশন, শ্রীরামপুর রেল স্টেশন ইত্যাদি। হুগলি জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তি হলেন রাজা রামমোহন রায়, ভারতীয় রেনেসাঁর জনক এবং আত্মীয় সভা ব্রাহ্মসভার অন্যতম প্রতিষ্ঠাতা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন বাঙালি ঔপন্যাসিক এবং ছোট গল্প লেখক ছিলেন। নন্দলাল বসু একজন বাঙালি চিত্রশিল্পী ছিলেন। মোহিতলাল মজুমদার বিখ্যাত প্রাবন্ধিক কবি ও সাহিত্যিক ছিলেন। আশাপূর্ণা দেবী প্রখ্যাত সাহিত্যিক, কবি এবং বাংলা ভাষার একজন বিশিষ্ট ঔপন্যাসিক ছিলেন। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি কবি, সাংবাদিক এবং লেখক ছিলেন প্রমুখ। হুগলি জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল হংসেশ্বরী কালী মন্দির। হুগলি জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির হল এই হংসেশ্বরী কালী মন্দির। এই পাঁচতলা 13 রত্ন মন্দিরটি হুগলি জেলার বাঁশবেড়িয়ে অবস্থিত। ব্যান্ডেল চার্চ হুগলি জেলার ব্যান্ডেল রেল স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমান ব্যান্ডেল চার্চ ও মঠটি 1660 সালে গোমেস ডি সোটো দ্বারা নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। হুগলি ইমামবাড়া হুগলি জেলার চুঁচুড়ায় অবস্থিত এই ইমামবাড়াটি একটি শিয়া মুসলিম ইমামবাড়া এবং মসজিদ, যা 1841 সালে মুহম্মদ মহসিন নির্মাণ করেছিলেন। এছাড়াও তারকেশ্বর মন্দির, আটপুর রামকৃষ্ণ মিশন, চন্দননগর মিউজিয়াম, আটপুর রাধাগোবিন্দ জিউ মন্দির, ওলন্দাজ কবরস্থান, শ্রী রামকৃষ্ণ মঠ ইত্যাদি। বন্ধুরা, এই হলো পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বিশিষ্ট জেলা হুগলি জেলার সংক্ষিপ্ত পরিচয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভুল ত্রুটি, ভালো লাগা, মন্দ লাগা নিয়ে কমেন্ট করবেন ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিওটি শেয়ারও করতে পারেন সবার সঙ্গে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।